প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের হাতের লেখা সুন্দর করার জন্য কয়েকটি নিয়ম আমি বুঝাই দিচ্ছি। প্রথম হলো অক্ষরের আকৃতি সম্বন্ধে সঠিক ধারণা পোষণ করব, যেমন ক। এই কটা তোমরা এইভাবে লেখার চেষ্টা করো, বইয়ে যেরকম আছে, কিন্তু অনেকে তোমরা এরকম করে লেখো। আবার এরম করে লেখো, আবার এরম করে লেখো, এরম করে লিখলে ভালো হবে না, এরম করে লেখার চেষ্টা করবো। 2 নম্বর হলো দুই অক্ষর এবং দুই শব্দের মধ্যে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখার চেষ্টা করবো। যেমন বাংলাদেশ, নদী, মাতৃক, দেশ। এরম করে না লেখে যদি এরম করে লেখো, বাংলাদেশ, নদী, মাতৃক, দেশ। কেমন হলো? এরম করে লেখার চেষ্টা করবো। তারপরে হলো দুই লাইনের মাঝে এই পরিমাণ ফাঁকা রাখা যেন সেখানে অনুরূপ এক লাইন লেখা যায়। এটা তো খুবই জরুরি, কারণ হঠাৎ কোনো একটা অক্ষর হয়তো বা ছাড়া পড়লো, তখন তোমরা ওই অক্ষরটা লেখার জায়গা পাবা না, দেখতেও খারাপ লাগে। যেমন আমাদের দেশ, মায়ের সমান, আমাদের দেশ, মায়ের সমান, এরম যেন না হয়। এমন না হয়ে লিখবা যাতে এক লাইন লেখার পরে আর একটা লাইন যেন ফাঁকা থাকে। বাংলা রেখা টানা খাতায় যেরকম এক লাইন পর পর লেখি, আমরা সাদা খাতায় লেখার সময় যেন এরকম ফাঁকা রাখার চেষ্টা করি, তাহলে লেখাগুলো সুন্দর। যেমন আমাদের দেশ, মায়ের সমান, এদেশে অনেক গুণীজন জন্মেছেন। এক লাইনের পরে এক লাইন ফাঁকা রাখ, কত সুন্দর হলো, তাই না? এরম করে লেখার চেষ্টা করব। আর একটা লেখা হলো লাইনগুলো যেন একদম সোজা হয়। এটা তো বোঝাই যাচ্ছে, এটা তো আর বোঝানোর দরকার নাই, সবাই তোমরা বুঝতে পারতেছ। লেখা যত সুন্দরই হোক, লাইন যদি বাঁকা হয় তাহলে কিন্তু লেখা ভালো লাগে না।
আর একটা হলো মাত্রার ব্যবহার নিশ্চিত করা। এই বিষয়টা খুবই জরুরি, এতে লেখা তো সুন্দর হওয়া যেত যেমন তেমন নাম্বারই কমে যায়, নাম্বারই বাদ পড়ে যায়। এই বিষয়টা খুবই লক্ষ্য রাখা জরুরি। যেমন সত্তর টাকায় ছাত্র পরে, এই কথাটা যদি এইভাবে লেখা যায় এটা কি হলো শহর টাকায় ছায়ে পড়ে, এর উপর মাত্রা দিলেই ছাত্র হতো, তয়রা ফেলার উপর মাত্রা তখন তয়রা ফেলা হয়, মাত্রা ছাড়া বললে এটা এ হয়ে যায়, তয়তার উপর মাত্রা দিলেই তয়তা হলো, না হলে এটা ও হয়ে যায়। এ ব্যাপারে আমরা খেয়াল করবো যেন মাত্রার ব্যবহার নিশ্চিত হয়। আর একটা বিষয় হলো যে প্রতিটা অক্ষরের সাইজ, সাইজটা যেন ছোট বড় যেন না হয়, এক সমান যেন হয়, একটা যে অক্ষরের আকার আর একটা আকৃতি, আকৃতি আমি বলছি কিন্তু আকারটা হয়তো বলিনি, এখন বলতেছি যে আকারটাও যেন এক সমান হয়, এ ব্যাপারে আমরা চেষ্টা করব। যেমন প্রথম অক্ষর লিখলাম দ, পরের অক্ষর লিখলাম ছোট দশ, কেমন হলো? প্রথম অক্ষর লিখলাম হলো টাকাটা, পরের অক্ষর লিখলাম টাকা, কেমন হলো? এই যে লেখা অক্ষরগুলো আকৃতিও ঠিক থাকবে, আকারও যেন ঠিক থাকে, এ ব্যাপারে আমরা খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে লেখার তৌফিক দান করেন।